হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান এর MCQ প্রশ্ন নিয়ে। তো চলি ভিডিওটি শুরু করি। তার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। চলি প্রশ্নে। এক নম্বর প্রশ্ন রয়েছে এখানে, লজ্জাপতির পাতায় হাত দিলে মুদে যাওয়া কি ধরনের চলন? ফটোনাস্টিক, সিসমোনাস্টিক, কেমোনাস্টিক না থার্মোনাস্টিক? তো বন্ধুরা, আমি আপনাদেরকে 5 সেকেন্ড ভাবার জন্য সময় দেব। ভেবে আপনারা বলতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে বন্ধুরা উত্তরটা হয়ে যাবে সিসমোনাস্টিক চলন, যে লজ্জাবতীর পাতায় হাত দিলে মুদে যাওয়া সিসমোনাস্টিক চলনের উদাহরণ। চলি তারপরে, মস্তিষ্কের রিলে কেন্দ্র বলে থ্যালামাসকে, হাইপোথ্যালামাসকে না এপিথ্যালামাসকে না মেটাথ্যালামাসকে? তো বলুন উত্তরটা কি হবে। তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে থ্যালামাসকে। চলি তারপরে প্রশ্নে, শুক্রাণুতে উপস্থিতির অটোজোমের সংখ্যা 23টি, 1টি না 46টি না 22টি? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে 22টি। চলি তারপরের প্রশ্নে, তারপরে প্রশ্ন রয়েছে যে মাইটোসিসে ক্রোমোজোমের দ্বিতীয়করণ ঘটে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন ঘটে না, তাকে বলে ক্রিপ্টোমাইটোসিস না প্যারামাইটোসিস না ইউমাইটোসিস না এন্ডোমাইটোসিস? তো বলুন উত্তরটা কি হবে। তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে এন্ডোমাইটোসিস। চলি তারপরে প্রশ্নে, মূলজ মুকুলের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার করে, রাঙা আলু, ডালিয়া, গোলাপ না পাথরকুচি? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে রাঙা আলু। মূলজ মুকুলের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার করে, রাঙা আলু। চলি তারপরে প্রশ্নে, তারপরে প্রশ্ন রয়েছে অসম্পূর্ণ প্রকোটার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপের অনুপাত 3:1, 1:2:1 না 1:1 না 9:3:1? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে 1:2:1। চলি তারপরে প্রশ্নে, তারপরে প্রশ্ন রয়েছে প্রাণের উদ্ভবকালে আদিম পৃথিবীর পরিবেশে কোন উপাদানটি মুক্ত অবস্থায় ছিল না? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন না অক্সিজেন? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে অক্সিজেন। যে প্রাণের উদ্ভবকালে আদিম পৃথিবীর পরিবেশে কোন উপাদানটি মুক্ত অবস্থায় ছিল না, এটা উত্তর হয়ে গেল অক্সিজেন। চলি তারপরে প্রশ্নে, তারপরে প্রশ্ন রয়েছে কোন জনন প্রক্রিয়ায় মিওসিস ঘটে? অজৈন, যৌন না অঙ্গজ না সবকটি? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে যৌন। যৌন জনন প্রক্রিয়ায় মিওসিস ঘটে। চলি তারপরে প্রশ্নে, উটের দেহে জল পাওয়া যায় ফ্যাটের বিপাকে, শর্করার বিপাকে না প্রোটিনের বিপাকে না কোনোটি নয়? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে ফ্যাটের বিপাকে। চলি তারপরে প্রশ্নে, তারপরে প্রশ্ন রয়েছে হোলান্ড্রিক জিন কোথায় থাকে? অটোজোমে না পুরুষের এক্স ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোমে না মহিলার এক্স ক্রোমোজোমে? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে ওয়াই ক্রোমোজোমে। চলি তারপরে প্রশ্নে, আধুনিক ঘোড়ার ঠিক আগের পূর্ব পুরুষটির জীবাশ্মের নাম হলো মেসোহিপ্পাস,
মেরিচিপ্পাস, ইওহিপ্পাস না প্লিওহিপ্পাস? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে প্লিওহিপ্পাস। চলি তারপরে প্রশ্নে। আরাবলি অরণ্যটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা না পশ্চিমবঙ্গ? তো বন্ধুরা, আরাবলি অরণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। চলি তারপরে প্রশ্নে। শব্দ দূষণের ফলে ঘটে থাকে এমন একটি রোগ হলো ত্বকের রোগ, হাঁপানি না হৃদরোগ না ক্যান্সার? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে হৃদরোগ। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্নটা, গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হলো 2n, 3n না n না 4n? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে n। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? CO2, N2O, CFC না SO2? তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে SO2। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী জীবনবিজ্ঞানের প্র্যাকটিক্স সেট নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।